কারণ সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি চাইছে এখন বলবেন যে আমি কি জামাত ইসলাম ইম্পসিবল আমি তো গণতন্ত্রকে গণতন্ত্র কুপুরি শিরিকি মতবাদ আপনার দরকার কি ফরোজউদ্দিন মাসুদের পক্ষে কথা বলার আপনি ওর পক্ষে কথা বলেন না ফরোজউদ্দিন মাসুদ শুধু একটা কাজ যদি তার পাওয়া যায় এটার জন্যই তার সাথে পুরো মুসলিম উম্মার আলি করা উচিত বারাত ঘোষণা করা উচিত কারণ সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি চাইছে এখন বলবেন যে আমি কি জামাত ইসলাম ইম্পসিবল আমি তো গণতন্ত্রকে গণতন্ত্র কুপুরি শিরিকি মতবাদ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সব কসম খাইয়াও যদি বলি ইনশাআল্লাহ আমি আশা রাখি আমি গুনাগার হব না কেন কারণ গণতন্ত্র দিয়ে গত 100 বছরে পৃথিবীর বুকে 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই আগামী 1000 বছরেও হবে না তাহলে আমি কেন আল্লামা সাইদির কথা বলতেছি সাইদি সাহেবের কথা রহিমাহুল্লাহ তার কথা আমি এই জন্য বলতেছি তিনি একজন আলেম ছিলেন আমি একজন আলেম তিনি একজন নবীর ওয়ারিস আমি একজন নবীর ওয়ারিস তিনি নবীর উম্মত আমি নবীর উম্মত তিনি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা তিনি তাওহিদবাদী আমি তাওহিদবাদী এই জন্য বলতেছি আপনারা আগে বলতে হবে সাইদি সাহেব কি মুরতাদ কাফের মুশরিক আমাদের এখানে মুরব্বীরা আছেন ওইটা বলতে হবে যদি মুশরিক না হয় বেঈমান না হয় তাহলে আপনি কোনো মুসলমানের জন্য ফাঁসি চাইতে পারেন না মৃত্যুদণ্ড চাইতে পারেন না সিবাবুল মুসলিম ফুসুকুম ওয়া কিতালু হুকুফ 1 নম্বর 2 নম্বর হলো সে সারা দেশে না শুধু সারা বিশ্বে নন্দিত হয়েছে প্রশংসিত হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতোয়া নিয়ে এই কথা বলেন 1 লক্ষ মুফতির ফতোয়া নিয়ে সে কি করছে সারা দুনিয়ার মধ্যে সে দালাই লামা তার ভূয়সী প্রশংসা করছে নরেন্দ্র মোদী তার প্রশংসা করছে তারপরে পোপ ফ্রান্সিস তার প্রশংসা করছে সে পোপ ফ্রান্সিসকে এনে দোয়া করছে মহামান্য পোপ আধ্যাত্মিক পুরুষ মহামানব তার থেকে আমরা উৎসাহ পাই উজ্জীবিত হই এই ধরনের কথা বললে কোনো মোমেন কোনো কাফের থেকে উৎসাহ পেতে পারে উজ্জীবিত হতে পারে এজন্য ভাই আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদেরকে সিরা থেকে শিক্ষা নিতে হবে সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনকেই আমাদের একমাত্র জীবন বিধান হিসেবে মানতে হবে তাহলে আমাদের দুই কাজ একটা হলো ইসলামের কোনো শরীয়ত বিধানকে ফরজ বিধানকে আল্লাহ প্রদত্ত নির্ধারিত হুদুদকে আমরা লঙ্ঘন করব না দ্বিতীয় হলো আমাদের অমুসলিমদের মাঝেও দাওয়াতের কাজ করা এটা আমাদের ইমানি দায়িত্ব অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার গ্রহণ করা না করা সেটা কার হাতে আল্লাহর হাতে এই কাজগুলো করতে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কারা বিজয়ী মুসলিম আলেমে দিন 11 বছর 16 দিন যিনি জেলে ছিলেন হযরতুল আল্লাম শেখুল হাদিস মাওলানা জসিমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ ওয়া রাহ তিনি আমাদের মধ্যে এসে গেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরতদের সোহবত দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমি যতই ইসলামী দলের নাম দিই না কেন আমি যতই বড় বক্তা হই না কেন আমি যতই বড় শাইখুল হাদিস হই না কেন আমি যতই দেশের বড় মডেল হই না কেন আমাকে মানতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমার সফলতা আমার কামিয়াবি আমার একমাত্র দুনিয়া আখেরাতের সফলতার চাবিকাঠি হলো আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ এর বাহিরে আর কোনো তরিকা নাই আর কোনো পন্থা নাই আর কোনো রাস্তা নাই তো রসুলের সিরার মধ্যে অন্যতম একটা কাজ হলো অমুসলিমদের মাঝেও দাওয়াত দেওয়া কি বলেন আমরা কি এই কাজটা করি আমরা বেমালুম এই কাজটা ভুলে গিয়েছি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমরা বিশ্বাস করি ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এটা আমাদের ইয়াকিন এতে কোনো সন্দেহ নাই আর আল্লাহ তাআলা এটাই বলছেন হ্যাঁ ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে আজকে যে সারা দুনিয়ার মধ্যে 900 কোটি মানুষ আছে মতান্তরে কম বেশি যা হতে পারে এই 900 কোটির ভিতরে 150 থেকে 200 কোটি মুসলিম আর 500 থেকে 550 কোটি 600 থেকে 650 কোটি কি অমুসলিম এই অমুসলিমদেরকে দিনের দাওয়াত তাওহীদের দাওয়াত কালিমার দাওয়াত কারা দিবে এই উম্মতের উলামায়ে কেরাম এই উম্মতের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটা আমভাবে খাসভাবে উলামায়ে কেরামের দায়িত্ব বিশেষভাবে সকল মুসলমানের দায়িত্ব যার যখন সুযোগ হয় আপনি হিন্দুর সাথে ব্যবসা করতেছেন বৌদ্ধদের সাথে ব্যবসা করতেছেন অমুসলিমদের সাথে আপনি একই ফ্ল্যাটে পাশাপাশি থাকতেছেন দুই ফ্ল্যাটে থাকতেছেন আজকে তো একই ফ্ল্যাটেও থাকতেছে দেখেন নাই এটিএনএ নিউজ করছে একটা বাড়িতে একটা মেয়ে তার ঘরের ভিতরে একটা ছেলেকে তার বাপ মা কি দিছে হিন্দু ছেলেকে সাবলেট ভাড়া দিছে পাইছেন না এটা খবর পরে ওই ছেলে এই মেয়ের সাথে প্রেম করছে
করে দুই বছর তাকে শারীরিকভাবে ভোগ করছে বিয়ে করবে বলে সে মুসলমান হয়ে যাবে এবং একে বিয়ে করবে এখন মেয়েকে আর ছেলেকে দোষারোপ করার আগে আমার মন চাইতেছে ওই মুসলমান ওই বাবা মাকে জিজ্ঞেস করতে যে এই বাবা মা নিজের উপযুক্ত মেয়ে থাকতে নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রী থাকতে কোন আকলে কোন বিবেকে কোন হিকমতের টাকা যায় কোন হিকমতের টাকা যায় হিন্দুর কাছে সাবলেট ভাড়া দিল আফসোস এটাই হলো পুঁজিবাদী জীবন ব্যবস্থার কুপ্রভাব মানে টাকাই হলো আসল কিসের মেয়ে কিসের বউ কিসের ইসলাম কিসের আলওয়ালা ওয়াল বাড়া ইসলামের সীমারেখা আলওয়ালা ওয়াল বাড়া এটাকে তো আমরা ভুলেই গেছি কোন কোন বড় বড় লোক ব্যক্তিদের মুখ থেকে এমন কথা বাইর হইতেছে যে ওয়ারা বাড়া এটা হলো নতুন শব্দ নতুন বাক্য এটা বলে ইসলামে নতুন আসছে আমরা ছোটবেলা থেকে শুনতেছি আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ আর বলতেছে এখন যে এটা কি এটাই তো আলওয়ালা ওয়াল বাড়া আমি কাউকে ভালোবাসবো তার সাথে রিদ্ধতা হবে মহাব্বত হবে সম্পর্ক হবে কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে তাওহীদের ভিত্তিতে উম্মা কনসেপ্ট থাকবে আমার ভিতরে আজকে এটা না হয়ে এই দেখেন আমাদেরকে এই গণতন্ত্র আমি যে বারবার বলি গণতন্ত্র দিয়ে আমাদের মোল্লাদেরকেও আমাদের অজান্তে সেকুলার বানিয়ে ফেলছে তাহলে আমরাই এখন বলতেছি আমরা মন্দির পাহারা দিব হ্যাঁ মন্দির ভাঙলে হাত ভাঙিয়া দিব তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভাঙবেন ইব্রাহিম আলাইহিস সালাম তো মন্দিরে ঢুকে মূর্তি ভাঙছে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা والذين معه তো ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আপনার জন্য আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন এগুলো এগুলো হলো যে গণতন্ত্রের বিষফল বিষক্রিয়া গণতন্ত্রের কুপ্রভাব আপনি গণতন্ত্র করলে কোন না কোনো ভাবে ইনিয়ে মিনিয়ে আপনাকে সকল ধর্মের প্রতি কি দেখাইতে হবে সহমর্মিতা অথচ আল্লাহ শিক্ষা দিতেছেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা একটাই রাস্তা তোমাদের সাথে আমাদের হৃদ্যতা আন্তরিকতা অন্তরঙ্গ বন্ধুত্ব কখনো হবে না আমার স্ত্রী থাকতে আমার মেয়ে থাকতে তুই কিভাবে আমার ঘরের মধ্যে সাবলেট ভাড়া নিতে পারো কি আকল কি বিবেক কি ইমান কি মুসলমান এটাই হলো এই কুপ্রভাব জনের দিক থেকে যদি আপনি পুঁজিবাদী জীবন ব্যবস্থা বলেন সেটারও কুপ্রভাব এরপরে যদি আপনি বলেন টিস্যু নেই এরপরে যদি আপনি বলেন এখানে গণতন্ত্রের কুপ্রভাব সেটাও এখানে আপনি দুটোটা পাবেন এই কারণেই আজকে আমরা আমাদের ইসলামের সীমারেখা ওয়ারা বারাকে বাদ দিয়ে আমরা কুফুরি সীমারেখাকে কুমুর কুফুরের ভিতরে শিরিকের ভিতরে ঢুকে যাইতেছি আমাদের মধ্যে কোনো কি নাই ফেরেশানি নাই কি আশ্চর্য কথা ইসলামের ফরজ বিধানকে তাহরিফ করা হবে আর আমরা এটা চুপ করে থাকতে হবে আপনি করবেন না ফরজ বিধানে তাহরিফ করবেন না আমরা দেখবেন এ নিয়ে কোনো আলোচনা করবো না আপনার নামও আসবে না পুঙ্খানুপুঙ্খভাবে মোতালা করে এটাকে নিজেদের জেহেনে ঢুকিয়ে জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে রাসূলের সিরা পড়ব সাহাবায়ে কেরামের জীবনী পড়ব কোরআনকে মূলনীতি ধরে এর আলোকে সিরা এবং সাহাবাদের জিন্দগি থেকে আমি আমাকে মিলাইব যে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব কিছুর মধ্যে সিরা কোরআন সিরা এবং সাহাবায়ে কেরামের জীবনীর সাথে মিলে কিনা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান মুবাল্লিগ ইসলাম হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবি আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন আলহামদুলিল্লাহ আজকে একদিনের এক সিরাত সেমিনারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে এতটা সৌভাগ্যবান করেছেন যে একই প্রোগ্রামে আমরা এমন এমন মহামনীষীদেরকে পেয়েছি যাদের এক একজনকে দিয়ে এক একটা বড় বড় মাহফিল হয়ে যায়।